আজ আমি দেখাবো সাধারণ সেলাই মেশিনে কিভাবে এমব্রয়ডারি করা যায়। তো দেখুন, এখানে আমি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আমার ড্রেসটার ফুট 11 নিয়েছি, আর এই যে পেস্টিংটা কিন্তু আমি 9 ইঞ্চি নিয়েছি। এখানে কিন্তু 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ছোটো নিতে হবে যার যতটা বডি, আর লম্বাটা আমি 11 নিয়েছি। এখানে কিন্তু 12, 13, 14 নেওয়া যায়, মানে সাইজ অনুপাতে। তো এখানে পেস্টিংটারে দেখুন, আমি এভাবে দুইটা ভাঁজ করে নিলাম, আর খোলা পাশটার দিক থেকে আমি 4 ইঞ্চি করে দাগ দিয়ে এভাবে দেখুন কোনাকুনি করে অ্যাঙ্গেল করে দাগ দিয়ে নিলাম, আর দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ইজিতে কি সুন্দর একটা ড্রেস তৈরি হয়, দেখুন। আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি মিডলটাতে দাগ দিয়ে নিলাম 4.5, আর এইভাবে লম্বালম্বি করে পুরো মিডলে যেন ঠিক থাকে আমি মেজারমেন্টটা বসিয়ে দাগ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে এখানে মেজারমেন্টটা 1/2 ইঞ্চিও নেওয়া যায় বা 1 ইঞ্চিও নেওয়া যায়, যার যার পছন্দ মতো। এখানে আমি জাস্ট মেজারমেন্ট টেপটা বসিয়ে এই মেজারমেন্টে প্রতিটা এভাবে দাগ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে লাইন টেনে নিচ্ছি, আর যাতে লাইনটা আঁকা বাঁকা না হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সুন্দর একটা ড্রেস কিন্তু আমরা এভাবে, আমরা কিন্তু রেডিমেড নিয়ে থাকি, একদম রেডিমেড জাস্ট সুন্দর একটা ড্রেস তৈরি করে নিতে পারেন একদম সাধারণ সেলাই মেশিনে। অনেকে ডাবল সুতা দেয়, অনেকে এই সুতা ব্যবহার করে, তা কিছুরই দরকার নেই। সাধারণ আমরা যে এরকম এক পিস সুতা দিয়ে সেলাই করে থাকি, এইভাবেই আমি ডিজাইনটা করে দেখাবো। যে কোনো কেউ এটা করে নিতে পারবেন, কারণ এখানে কোনো আঁকা বাঁকা কিছুই নেই, স্ট্রেট সেলাই করে নিলেই কিন্তু এটা সুন্দর একটা ডিজাইন হবে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, আর করেও নিতে পারবেন ইচ্ছা করলে। তো প্রতিটা লাইন আমি এই মেজারমেন্ট টেপটা বসিয়ে এই মাপে এঁকে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো ড্রয়িংটা কমপ্লিট। এখন আমি এটা আয়রন করে বসিয়ে নিতে পারবো, মিডলটা ভাঁজ করে নিচ্ছি, বা এখানে চারপাশটা, মানে চারটা সাইড চার পাশে সেলাই করে নিলেও এটা করা যাবে, পরে সেলাইটা খুলে নিলেই চলবে। তো আমি এখানে আয়রন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি পিঙ্ক কালার সুতাটা দিয়ে করব, এই যে সাধারণ সুতা যেটা আমরা সেলাই করে থাকি কাপড়। আর ববিনটাও আমি দেখুন, এই যে ববিনটাও ভরে নিলাম পিঙ্ক কালার সুতাটা দিয়ে, তো এক পিস করে দিয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ডাবল সুতা নিইনি, এভাবে সোজা যাতে সেলাইটা হয়, আঁকা বাঁকা না হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ঘুরিয়ে কিন্তু আমি সুতাটাকে না কেটে আবারও সেলাই করে নিচ্ছি ডাবল। এদিকে কিন্তু আমার সেলাইটাও মোটা দেখাবে, আর এই যে সুতা কেটে নিলে যে ধোয়াধুয়ির পর ড্রেসটা সুতাটা খুলে যাওয়ার একটা চান্স থাকে, তাও কিন্তু থাকবে না, অবশ্যই বুঝতে পারছেন ব্যাপারটা। তাই এই জন্য আমি সুতাটা না কেটে ঘুরিয়ে আবারও সেলাই করে নিয়ে আসছি। এতে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। এই ডিজাইনটা কিন্তু আমি হাতেও করব, আবার কামিজটার যে নিচের সাইড নিচেও করব ডিজাইনটা, খুব খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু। তো দেখুন, এইভাবে একটা সাইড আমি সেলাই করে নিয়েছি মিডল থেকে শুরু করে, এখন আমি আরেকটা পাশও একইভাবে সেলাই করে নিচ্ছি। একই ডিজাইন করে আমি হাতাটাও সেলাই করব, এতে কিন্তু জামাটা অনেক গর্জিয়াস দেখাবে। আর কালারের সুতার কালারটা কিন্তু যার যার পছন্দ মতো ড্রেসটার কালারের সাথে মিলিয়ে নিতে হবে। আমি এখানে গোলাপি কালারের সুতাটা নেওয়াতে কিন্তু অনেক সুন্দর দেখায় জামাটা, তো এটা নিজে না করলে বুঝতে পারবেন না এতটা ইজি আর এত সুন্দর একটা ড্রেস সাধারণ সেলাই মেশিনে এমব্রয়ডারি করে নেওয়া যায়। তো দেখুন, পুরোটা আমার সেলাই কমপ্লিট। এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, সুন্দর কিন্তু দেখাচ্ছে। এখন আমি এখানে পুঁতি বসিয়ে নিব, আরও সুন্দরভাবে দেখতে থাকুন। তো প্রথমে আমি গলাটা সেলাই করে নিচ্ছি, গলার কাপড়টা, এটা আর আমি শেয়ার করলাম না। দেখুন, এভাবে সমান করে বসিয়ে মিডলটাতে সেলাই করে নিচ্ছি, চাইলে আপনারা মিডল একটা সেলাইও করে নিতে পারেন। গলার পট্টিটা আমি জয়েন দিয়ে নিলাম, আর এখন ঘুরিয়ে কাপড়টা কাটিং করে নিলাম।
তো এইভাবে কিন্তু পাঁচটা একটু যদি কাট দিয়ে নিই তাহলে কিন্তু গলাটা সুন্দর বসে যাবে। তো অবশ্যই লক্ষ্য করে কাটটা দিতে হবে যাতে সুতাটা কেটে না যায়। এখন আমি এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, এতে সুন্দর কিন্তু গলাটা আরও ফিটিংটা সুন্দর আসবে। এটা আমি হ্যাম সেলাই করে নিব, এই যে হ্যাম সেলাই করে নিলাম, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর একটা চাপ সেলাইটা দেবে না, হতে সুন্দর দেখাচ্ছে। তো এখানে আমি এক সাইডে দেখতেই পাচ্ছেন এখানে আমি হোয়াইট কালার পুঁতি নিয়ে নিয়েছি, তো পুঁতিগুলো এভাবে বসিয়ে নিব। আর এখানে আমি কিন্তু অনেকগুলো চক দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম, তো এই দাগটা মনে করলাম যে অনেকটা বেশি ডিজাইনটা বেশি হয়ে যাচ্ছে, তাই আমি আবার আরেকটা ডিজাইন মনে করলাম করব, তাই আমি এইভাবে করে নিচ্ছি দেখুন। তো এভাবে প্রতিটা সুতার সেলাইয়ের প্রতিটা লাস্ট অংশে আমি একটা একটা করে এভাবে পুঁতি বসিয়ে নিচ্ছি। তো প্রতিটা আমি এভাবে পুঁতি বসিয়ে নিলাম, আর এখন আরেকটা ডিজাইন আমি করব। তো এখান থেকে পুঁতিটার থেকে 1.5 ইঞ্চি করে এভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি। যে কোনোভাবে যার যতটুক দরকার বা যে যার যেমন পছন্দ মতো পুঁতিটা কিন্তু বসিয়ে নেওয়া যায়। তো আমি এখান থেকে 1.5 ইঞ্চি করে একটা একটা দাগ দিয়ে নিচ্ছি যেন প্রতিটা সুন্দর দেখায়, মেজারমেন্ট সমান থাকে, আপ অ্যান্ড ডাউন না হয়। তো এভাবে আবারও এক লাইন পুঁতি বসিয়ে নিব। অবশ্যই পুঁতিটা শক্ত হাতে সুন্দর করে ডাবল সেলাই করে লাগিয়ে নিতে হবে, যেহেতু ড্রেসটা ধোয়ার পরে যাতে পুঁতিটা খুলে না আসে। এখানে কিন্তু একদম রেডিমেড একটা ড্রেস তৈরি হয়ে যাবে, সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, সুন্দর একটা ড্রেস তৈরি করে নিতে পারবেন। এভাবে আরেক লাইন পুঁতি বসানোর পরে এখন আমি অনেকটা গ্যাপ দেখাচ্ছে, এরপর আমি আরেক লাইন এভাবে একইভাবে মেজারমেন্ট করে নিচ্ছি 1.5 ইঞ্চি করে। তাহলে প্রতিটা কিন্তু সেম মেজারমেন্টে হবে, দেখতে ভালো লাগবে। আবারও আমি এভাবে দাগ দিয়ে আরেক লাইন পুঁতি বসিয়ে নিব। এখানে কিন্তু ডাবল সুতা নেওয়ারও প্রয়োজন নেই, মোটা সুতা নেওয়ারও প্রয়োজন নেই, নিডেল চেঞ্জ করারও প্রয়োজন নেই। নর্মালি আমরা যা সেলাই করে থাকি সাধারণ সুতা, সাধারণ নিডেল, সাধারণ ববিন, জাস্ট এভাবেই কিন্তু এই সুন্দর একটা অসাধারণ একটা ডিজাইন তৈরি করা যায়। একইভাবে কিন্তু জরির সুতা দিয়েও এভাবে কাজটা করা যায়। একইভাবে পুরোটা আমি লাগিয়ে নিলাম, দেখুন কতটা সুন্দর দেখায়। তো অবশ্যই একবার ট্রাই করবেন।